আর এবার যে খবরের দিকে নজর রাখবো, এবার এনআইএ নজরে অনুব্রত মণ্ডল, বীরভূমের 81 ডিটোনেটর উদ্ধারে স্ক্যানারে কেষ্ট। মামলায় এখনো পর্যন্ত 3টি চার্জশিট পেশ করেছে এনআইএ। চার্জশিটে অনুব্রতর ভূমিকার উল্লেখ রয়েছে এমনটাই এনআইএ সূত্রে খবর। 12,000 পাতার চার্জশিট এনআইএ জমা করেছে এবং সেই চার্জশিটে অনুব্রত মণ্ডলের নাম উল্লেখ রয়েছে, যার জেরে অনুব্রতকে খুব শীঘ্র জেরা করতে চাইছেন তদন্তকারীরা। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, এবার এনআইএ স্ক্যানারে অনুব্রত মণ্ডল, ঠিক কি খবর রয়েছে? একেবারেই দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি জানো যে বছর দুয়েক আগে বীরভূমের মোহাম্মদবাজার থেকে 81,000 ডিটোনেটর উদ্ধার হয় এবং সেই মামলা তদন্তের নামে জাতীয় তদন্তকারী সংস্থা এবং তারা একাধিক ব্যক্তি 8 থেকে 9 জনকে তারা গ্রেপ্তার করেছে এবং এই মামলাতে তারা এখনো পর্যন্ত 9 জনের বিরুদ্ধে মোট 3টে চার্জশিট পেশ করেছে। এবং এনআইএ সূত্রের যেটা খবর, এই যে 3টে চার্জশিট পেশ করা হয়, সেই 3টে চার্জশিট 12,000 পাতার সেই চার্জশিটের একাধিক জায়গায় কিন্তু অনুব্রত মণ্ডলের যে ভূমিকা সেটা উল্লেখ রয়েছে। কি ভূমিকা, যেটুকুনি আমরা সূত্র থেকে জানতে পারছি, ঠিক যেভাবে গরু পাচার বা কয়লা পাচারের ক্ষেত্রে প্রোটেকশন দিত অনুব্রত মণ্ডল, যাকে বীরভূমের পেটাজ বাচ্চা বলা হয়, এবং কিভাবে সেই পাচার চলতো এবং তার জন্য পুলিশ থেকে যাবতীয় সহযোগিতা করা হতো যাতে কোনোভাবে এই পাচারের কোনোভাবে সমস্যা না হয়, ঠিক একইভাবে বেআইনি যে পাথর খাদানগুলো রয়েছে সেই বেআইনি পাথর খাদানগুলোও যাতে একেবারে নির্বিঘ্নে চলে এবং সেই বেআইনি পাথর খাদানগুলোতে বিস্ফোরণ ঘটানোর জন্য যে বেআইনিভাবে যে জিলেটিন স্টিক বা ডিটোনিটার নিয়ে আসা বা নিয়ে যাওয়া সেগুলোর ক্ষেত্রেও কিন্তু যাবতীয় প্রোটেকশন অনুব্রত মণ্ডল দিত এমনটা তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন। এবং এই যে চার্জশিট পেশ করা হচ্ছে, তিনটে চার্জশিট পেশ করা হচ্ছে, একটা চার্জশিট এবং 2টো সাপ্লিমেন্টারি চার্জশিট 9 জনের বিরুদ্ধে, সেখানে কিন্তু একাধিক জায়গায় অনুব্রত মণ্ডলের ভূমিকার কথা তারা উল্লেখ করেছেন এমনটা এনআইএ সূত্রের খবর। ফলে অনুব্রত মণ্ডলকে তারা জেরা করতে চান, কিন্তু তার আগে যেহেতু অনুব্রত মণ্ডলের ডান হাত সাইকেল হোসেন ছিল এবং গরু পাচার হোক বা কয়লা পাচার বিভিন্ন ক্ষেত্রে সাইকেল হোসেনের নাম তারা জানতে পেরেছেন, যাবতীয় কাজ অনুব্রত মণ্ডলের হয়ে সাইকেল হোসেন করতেন, ফলে এনআইএ আগে অনুব্রত মণ্ডলকে জেরার আগে সাইকেল হোসেনকে জেরা করতে চান এবং যে এই মুহূর্তে তিহার জেলে বন্দী রয়েছে, ফলে এনআইএর তরফ থেকে সম্প্রতি এনআইএর যে বিশেষ আদালত রয়েছে সেখানে সাইকেল হোসেনকে এই মামলা অর্থাৎ ডিটেনের উদ্ধারের ঘটনায় তাকে জেরা করতে চেয়ে তারা আবেদন করেছিল এবং আবেদন ইতিমধ্যে আদালত মঞ্জুর করেছে। ফলে তদন্তকারীদের এটি দল খুব শীঘ্রই একদিকে যেরকম সাইকেল হোসেনকে জেরা করতে যাবে এবং তার পরবর্তী সময় তারা কিন্তু অনুব্রত মণ্ডলকে জেরা করতে চেয়েও আদালতে আবেদন জানাবে এমনটাই কিন্তু সূত্রের খবর। ধন্যবাদ পিয়ালি, আপনাদের আরও একবার জানাবো এই মুহূর্তের অন্যতম বড় খবর। চার্জশিটে অনুব্রত মণ্ডলের নাম রয়েছে এনআইএ চার্জশিটে, বীরভূমে 81,000 ডিটোনেটর উদ্ধারের ঘটনা যার তদন্তের নামে এনআইএ, এবং সেই তদন্তে নামার পরই 3টে চার্জশিট দেয় এনআইএ এবং সেখানেই সাইগাল হোসেন এবং অনুব্রত মণ্ডলের নাম রয়েছে। ইতিমধ্যেই সাইগাল হোসেনকে জিজ্ঞাসাবাদ করার অনুমোদন, আইনি অনুমোদন মিলেছে এনআইএর কাছে। খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা হবে সাইগাল হোসেনকে, এবং অনুব্রত মণ্ডলকেও জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের অনুমতি চাইতে চলেছে এনআইএ, এমনটাই খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।